বিশ্বজুড়ে বাংলা। শুভেচ্ছা বিশ্ব বাংলায়, আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদি মোহাম্মদ। আর শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশি প্রজন্মের কাছে বাঙালির ঐতিহ্য ও কৃষ্টি তুলে ধরতে বাংলাদেশ কমিউনিটি আনকোনা ইএসসিতে আয়োজন করে পুনর্মিলনী অনুষ্ঠান। অনুষ্ঠানে ছিল শিশুদের কোরআন তেলাওয়াত, আবৃত্তি ও ক্রীড়ার প্রতিযোগিতা, রাফেল ড্র, প্রামাণ্য চিত্র প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী। প্রধান অতিথি ছিলেন ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুস সোবহান শিকদার। শিশুদের এই মিলন মেলায় ইএসসি যেন পরিণত হয়েছিল এক টুকরো বাংলাদেশে। বিস্তারিত ইতালি প্রতিনিধি কাউসার হলাদারের রিপোর্টে। বাংলাদেশ এবং ইতালির জাতীয় সঙ্গীত পরিবেশন ও পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে ইতালীয় কমিউনিটি এবং নতুন প্রজন্মের কাছে বাঙালির ঐতিহ্য তুলে ধরার লক্ষ্যে বাংলাদেশ কমিউনিটি ইএসসি ইতালির আয়োজনে করা হয় দিনব্যাপী বর্ণাঢ্য বাংলার পুনর্মিলনী অনুষ্ঠান। ইতালি ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক অনেক ভালো আছে জানিয়ে ইএসসিতে কনসুলার সেবা প্রদানের ঘোষণাও দেন প্রধান অতিথি ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুস সোবহান শিকদার। বাংলাদেশ এবং ইতালির সাথে খুবই সুন্দর দ্বিপাক্ষিক সম্পর্ক আছে, এই সম্পর্ক আরো দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমি কথা দিচ্ছি, যদি আপনাদের এখানে 1000 লোক থাকে অবশ্যই আমাদের দূতাবাসের পক্ষ থেকে এখানে কনসুলার। সংগঠনের পক্ষ থেকে সভাপতি মোহাম্মদ আব্দুল আওয়াল বেগ সুমন নতুন প্রজন্মের মাঝে বাঙালির কৃষ্টি ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। নতুন প্রজন্মকে বাংলার এই কৃষ্টি ছড়িয়ে দেওয়ার জন্য আজকে কষ্ট করে আপনারা উপস্থিত হওয়ার জন্য আবার আন্তরিক ধন্যবাদ জানাই। সবাইকে শুভেচ্ছা জানান সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম। ভবিষ্যৎ প্রজন্ম যেন আমাদের কৃষ্টি কালচার যেন ভুলে না যায়, এই লক্ষ্যে আমাদের অনুষ্ঠান। সবাইকে আবারও ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইএসসির মেয়র মাসিমো বাচ্চি, কাউন্সিলর কাজী ফখরুল ইসলাম, রেজনে মার্কে বিডি সমিতির সভাপতি মোহাম্মদ দুলাল, ইএসসি আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন প্রমুখ। শিশুরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে হয়েছে আনন্দিত। ভালো লাগছে, অনুষ্ঠানে এসে মনে হয় যে আমি বাংলাদেশে আছি এবং প্রতিযোগিতা অংশগ্রহণ করে ভালো লাগছে। অনুষ্ঠানে ছিল মাদ্রাসা এবং স্কুলের শিক্ষার্থীদের মাঝে কোরআন তেলাওয়াত, ইসলামিক সঙ্গীত, বিভিন্ন খেলাধুলা প্রতিযোগিতা, রাফেল ড্র, আলোচনা সভা, বাংলাদেশের প্রামাণ্য চিত্র প্রদর্শন, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ। সাংস্কৃতিক পর্বে নেচে গিয়ে দর্শক মাতালো বাংলাদেশ ও ভেনিস থেকে আগত কণ্ঠশিল্পী শরীফ হাসান, লেলিন, শাকিল, দীপু, এনাম সহ স্থানীয় শিল্পীবৃন্দ। শিশুদের এই মিলন মেলায় ইএসসি শহর যেন হয়ে উঠেছিল এক টুকরো বাংলাদেশ। কাউসার হলাদার, বাংলা টিভি, ইএসসি আনকোনা, ইতালি। এই ছিল বিশ্ব বাংলা। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।